আমাদের এখানে 39 লক্ষ আজকে যেহেতু কোভিড এর জন্য আমার ডিএমএসপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেককে কোভিড নিয়ে একটু বেশি প্রায়োরিটি আমাদের ব্যস্ত এখনো আমাদের প্রায়োরিটি আছে নো ডাউট কিন্তু তার সত্ত্বেও অন্যান্য কাজ তো থেমে থাকে না অন্যান্য স্কিমও চলতে থাকে তাই মানুষ যাতে বিপদে না পড়ে আমরা কালকে বলেছিলাম যে আমরা একসাথে যাদের ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় সেই স্কিমে আমরা 39 লক্ষ বেনিফিশিয়ারিজকে যাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেল 1882 কোটি টাকার সরকারি প্রকল্পের সুবিধে সরাসরি সব জেলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিলাম এটা একটা অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনা সব জেলা পশ্চিমবাংলার 23টা জেলায় এর মধ্যে আছে যেসব প্রকল্পের আজকে সুবিধে দেওয়া হলো তার মধ্যে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী সামাজিক সুরক্ষা যোজনা কৃষক বন্ধুর টাকা আমপান বিপর্যয় ত্রাণ জয় বাংলা প্রকল্পের বার্ধক্য ভাতা তপশিলি বন্ধু আদিবাসী তাদের বার্ধক্য ভাতা যেগুলো জয় জহর জয় বাংলা প্রোগ্রামের মধ্যে এসছে এছাড়াও সংখ্যালঘু মানুষ ও অন্যান্য যারা পেনশন পায় তাদের সমস্ত সুযোগ সুবিধে সহ আজকে এই টাকাটা দিয়ে দেওয়া হলো এবং 39 লক্ষ মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে গেল দুই হচ্ছে আপনাদের আমি বলি গতকাল অনেকেই জেনেও ছিলেন একসাথে 12 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি এগ্রিকালচার ডিপার্টমেন্ট এন্ড আদার ডিপার্টমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে করেছিল বলে আমাদের কিন্তু কালকে ফার্স্ট প্রাইজ পেয়েছে বেঙ্গল একসাথে এত বড় একটা কাজ করার জন্য কাজেই আমি যারা এই কাজটা করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং বাদবাকি যে 8 লক্ষ আছে সেটাও আমরা করে ফেলব যাতে আমরা একেবারে 100% হতে পারি এবং কোঅপারেটিভ ডিপার্টমেন্টও এ নিয়ে আমাদের অনেক সাহায্য করেছে তাদেরও অনেক থ্যাঙ্কস আজকে ক্যাবিনেটে আপনারা জানেন দু একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা নিয়েছি তাছাড়াও হাওড়ায় জগৎবল্লভপুরে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার আসছিলেন ঝাড়খণ্ডে খুন হন তার পরিবার আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন কারণ তার মিতেস্ত্রী এবং তার সন্তান আছে 5টি কন্যা সন্তান ওর একটি পুত্র সন্তান আছে আজকে জগৎবল্লভপুরে ডিএম এর অফিস থেকে হাওড়ায় ওনাকে আমরা 2 লক্ষ টাকা সাহায্য করে দিলাম মাইগ্রেন্ট ওয়ার্কার এছাড়াও আপনাদের আমি বলেছি যে আমাদের এখানে 10 লক্ষর মতো মাইগ্রেন্ট ওয়ার্কার এসেছিল 10 লক্ষর বেশিই হবে তো 10 লক্ষর মতো একটা হিসেবে আমাদের কাছে আছে যেটার মধ্যে থেকে আমরা প্রায় 5,70,000 শ্রমিকদের আমরা কিন্তু 100 দিনের কাজে সংযুক্ত করেছি এটা একটা বড় ব্যাপার এর জন্য অবশ্যই প্রশাসন প্রত্যেকটা জেলা তাদের কৃতিত্ব দাবি করতে পারে আমরা তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি লোকাল লোকেদের কাজ দিয়েও মাইগ্রেন্ট ওয়ার্কারদেরও দেওয়া হয়েছে আর একটা আমি কালকে বলেছিলাম যে অনেকে হয়তো ভাবছে বেশি মারা গেছে কোভিড হয়েছে বলে অনেক বেশি এই সংখ্যাটা মানে যার ধরুন হার্টের একটা প্রবলেম হতো আগে সেই হার্ট অ্যাটাকের সাথে সাথে কোভিডটা ঢুকে যাচ্ছে এইরকম যেমন কারো ব্রঙ্কো নিউমোনিয়া কারো ক্যান্সার কারো নিউমোনিয়া নানা রকম অ্যাক্সিডেন্ট বিভিন্ন কেস নিয়ে 2019 সালের 1 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত যত লোক মারা গেছেন তার সংখ্যা হচ্ছে 1,20,457 জন আর এবারে আমরা যে রেকর্ডটা পেয়েছি ওই একই সময়ে 2020 সালে ওই একই সময়ে 1 এপ্রিল থেকে 31 জুলাই বিভিন্ন কারণে কোভিড সহ মারা গেছেন টোটাল 1,19,916 জন মানুষ যা গত বছরের তুলনায় 541 জন কম আছে এটা আমরা জাস্ট একটা বলছিলাম না যে কোভিডটাও এর সাথে ইনক্লুড হয়ে গেছে মানে যেটা প্রতি বছর একটা হয়ে থাকে এটা একটা প্যারামিটার তো থাকে কত লোক জন্মাচ্ছে কত লোক মারা যাচ্ছে ব্যাপারগুলো হয় এবার আমি আসছি আজকে ক্যাবিনেটে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে একটা তো হয়েছে আমরা তাজপুরে পোর্ট করবার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করেছিলাম বলে প্রায় 2-3 বছর ধরে হচ্ছে হবে তারপরে তো আলটিমেটলি করলই না এমনকি তারা আমাদের কাছে যেটা রিকোয়েস্ট করেছিল 74 আর 26% যেটা এমনকি শেয়ারের মাধ্যমেও ইকুইটির মাধ্যমেও যদি আমরা দিই তাদের করতে বলা হয়েছিল সেক্ষেত্রে আমরা বলেছিলাম গঙ্গাসাগরে আমাদের একটা লোহার ব্রিজ করে দেওয়া হোক তখন রাজি হলেও তারা পরে উইথড্র করে তারা করেনি সেই জন্য তাজপুরের যে পোর্টটা হবে এই পোর্টটা রাজ্য সরকারই করবে
এবং বাদবাকি যে পার্টনার হবে, কারা হবে, কিভাবে হবে, সেটা পরবর্তী ফেজে টেন্ডার করে করবে। বাট সিদ্ধান্তটা আজকে হয়ে গেল যে তাজপুরের পোর্টটা স্টেট গভর্নমেন্টই ইনিশিয়েটিভ নিয়ে করছে। এটা রাজ্যের পালঙ্কে একটা বড় পালঙ্ক, রাজ্যের পালঙ্কে রাজ্যের বড় মুকুট, এতে এমপ্লয়মেন্ট এবং বিশেষ করে মানে ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক বলতে পারেন রিস্ট্রাকচারিং, ইকোনমিক রিফর্মস, অনেক চাকরি বাকরি এবং বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুই খুব বাড়বে। সুতরাং এটা একটা খুব বড় সিদ্ধান্ত যেটা আগামী দিন অনেক চাকরি সৃষ্টি করবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইনফ্রাস্ট্রাকচার জেনারেশনের ক্ষেত্রে এটা একটা খুব বড় কাজ। সুতরাং এই পলিসিটা আজকে আমরা ইন প্রিন্সিপাল আজকে অ্যাপ্রুভ করে দিয়েছি ক্যাবিনেট থেকে। এছাড়াও ক্যাবিনেটে আমরা আজকে আর একটা করেছি, যেটা হচ্ছে যেগুলো সব এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড, কেবল ল্যান্ডিং স্টেশন। এটা দীঘা পর্যন্ত যেহেতু ওদের ল্যান্ডিং লাইনটা এসছে, তাই এটা দীঘায় হচ্ছে কেবল ল্যান্ডিং স্টেশন, যেখানে জিও প্রায় 1,000 কোটি টাকার ওপর খরচ করে এটা অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবং ল্যান্ড পোর্টের মধ্যে দিয়ে আমরা আমাদের এই আজকালকার দিনে এই যে মোবাইল, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ম্যানুফ্যাকচারিং, নানা রকম ব্যাপার ট্যাপার আছে, এই সব কাজগুলো এখানে হবে। অর্থাৎ আগামী দিনের জন্য এটা কিন্তু একটা বড় এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে এই ল্যান্ড পোর্ট, যেটা কেবল ল্যান্ডিং স্টেশন, এটা বাংলায় হচ্ছে। অর্থাৎ একটা বললাম আপনাদের আমি তাজপুর পোর্ট, একটা বললাম কেবল ল্যান্ডিং স্টেশন, দেউচা পাঁচমি আপনারা জানেন অলরেডি আমাদের কাজ চলছে, ফার্স্ট ফেজেরটা শুরুই হয়ে যাবে, তাতে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ওই দিকটা পুরো কভার হবে, হুগলি, তিনটে বড় বড় ইন্ডাস্ট্রি, সিলিকন ভ্যালি একটা হচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোটেকশন আইটির জন্য 4 নম্বর, এবং 5 আমরা যেটা বড়ভাবে একটা করতে চাই, যেটা লোকাল এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আইটি এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সবটাই করবে। এবং আমি জানি না এতে কতটা, কয়েক লক্ষ এমপ্লয়মেন্ট তৈরি হবে আগামী দিন, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি। আমরা 2020 আজকে ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচারে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, এরপর ডিটেলসটা তৈরি হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি 2020 মানে হচ্ছে, মনে রাখবেন, রাস্তা যেখান দিয়ে গেছে, ফ্রেট করিডোর যেখান দিয়ে গেছে, অনেক রেল লাইন গেছে, তার পাশাপাশি প্যারালাল রোড গেছে, ধরুন রোডের মধ্যে দিয়ে গেছে, মিউনিসিপ্যালিটি এলাকা দিয়ে গেছে, গ্রামগঞ্জের মধ্যে দিয়ে গেছেন। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি 63,000 কিলোমিটার তখন যা রুট ছিল সেটার ওপর দিয়ে আমি একটা রেলওয়ে ব্রডব্যান্ড পলিসি করে এসেছিলাম, যার ফলটা আজকে রেল পাচ্ছে, 1,000 কোটি টাকা ইনকাম হচ্ছে। সেই রকম আমি এখন ডিটেলসটা অবশ্য জানি না, না জেনে বলতে পারবো না। আমি সেই জন্যই আমাদের রাজ্যেরও, মনে রাখবেন, রাজ্যের টাকা তো রাজ্যকে, আজকে তো রাজ্য কোনো টাকাই পাচ্ছে না, কোনো টাকা দেওয়া হচ্ছে না। ইভেন আপনারা সকলে সাংবাদিকরা জানেন, ইট ইজ নাথিং নিউ, যে জিএসটি যখন হলো সবাই এগ্রিড করলো একটাই জিএসটি কাউন্সিলে, যে 5 বছর তাকে কম্পেনসেট করা হবে। আজকে এবছরই দেখুন না টাকা দেয়নি, প্রায় 3-4 মাস হয়ে গেল কোনো কম্পেনসেশনের টাকা আমাদের দেওয়া হয়নি। 4,131 কোটি টাকার মতো আমরা এখনই পাই, তাছাড়াও 53,000 কোটি টাকা পাই। এইসব টাকাগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে, একটা টাকা কোনো রাজ্য পাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি মিটিংয়ে শুনছিলাম মহারাষ্ট্রও এক কথা বলল, পাঞ্জাবও একই কথা বলল, আমি দেখলাম পুডুচেরিও একই কথা বললেন, ঝাড়খণ্ড রাজ্যও একই কথা বললেন, রাজস্থানও একই কথা বললেন, উত্তরাখণ্ডও একই কথা বললেন। তো আমরা অনেকগুলো চিফ মিনিস্টার দেখলাম মিটিংয়ে, সবাই একই কথা বলছে, রাজ্য সরকারকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো টাকাটা আমরা তো ভিক্ষা চাই না, টাকাটা পাই কারণ এটা রাজ্য সরকারের প্রাপ্য। স্টেট গভর্নমেন্ট যেমন ইলেক্টেড, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ ব্যাঙ্ক আছে, তারা টাকা ছাপাতে পারে, তারা সিস্টেম করে, আগে প্ল্যানিং কমিশন ছিল, এখন নীতি আয়োগ করেছে, 14 পে ফাইন্যান্স কমিশন টমিশন, নানা রকম স্কিম আছে, সিস্টেম আছে। তো সিস্টেম আছে এই কারণে আমি ইনকাম ট্যাক্সের টাকাটা পাই না, কারণ এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট এখান থেকে তুলে নিয়ে যায়,
সেই টাকা থেকে আমরা একটা ভাগ পাই, এটা নয় যে দয়া করে দিচ্ছে, সেসের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট টোটালটাই তুলে নিয়ে যায়, কাস্টমসের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট টোটালটাই তুলে নিয়ে যায়, এই রকম ধরনের ধরুন সেন্ট্রাল এক্সাইজ, অনেকগুলো ট্যাক্স আছে, জিএসটির টাকা, টাকাগুলো তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। আমার এখানে রেস্টুরেন্ট চলবে, জিএসটির ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যাবে, আমার এখানে শাড়ি বিক্রি হবে, জিএসটির ট্যাক্স তুলে নিয়ে যাবে, সেই টাকা থেকে যে টাকাটা আমাদের প্রাপ্য সেই টাকাটা দেয়া কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে সারা দেশে। এটা খুব সিরিয়াস সিচুয়েশন। একেতে কোভিড প্যান্ডামিক চলছে, যেটা নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, প্রতিদিন বাড়ছে, টাকাটা কমছে তো না, ইতিমধ্যে প্রায় 2,500 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। কেউ কেউ হিসেব চাইছেন মাস কত টাকা দিয়ে কিনেছেন, আগে বলুন আপনারা ক টাকা দিয়েছেন, বিনা পয়সায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, বিনা পয়সায় ট্রিটমেন্ট থেকে শুরু করে গভর্নমেন্ট হসপিটালে বা গভর্নমেন্ট যে প্রাইভেট হসপিটালগুলো নিয়েছে, সেফ হাউস থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, ক্রিমেশন থেকে শুরু করে, কোয়ারেন্টাইন থেকে শুরু করে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের ফিরিয়ে নিয়ে আসার থেকে শুরু করে, সব টাকাটাই তো স্টেট খরচ করেছে। আপনারা দিলেনটা কোথায়, কৈফিয়ত চাইছেন আগে? আগে নিজেরা বলুন যে টাকাটা আপনারা তুলেছেন ফর দিস ডিজাস্টার, সেই টাকাটা কোথায়? সেই টাকাটা ভাগ করে দিন না পুরো সব রাজ্যগুলোকে। আমরা তো বলছি না যে শুধু আমাদের দিন, আমি চাই বিজেপি রাজ্যগুলোও পাক, কংগ্রেস রাজ্যগুলোও পাক, তামিলনাড়ুও পাক, অন্ধ্রপ্রদেশও পাক, কর্ণাটকাও পাক, উড়িষ্যাও পাক, বিহারও পাক, সবাই পাক, টাকা পাচ্ছে না। আগামী দিন রাজ্যগুলো চলবে কোত্থেকে, মাইনে দেবে কোত্থেকে? এছাড়াও যে সিদ্ধান্ত, রেল থেকে সেল সব বিক্রি করে দাও, রেল থেকে গেল সব বিক্রি করে দাও, প্রাইভেট সেক্টর এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সিভিল অ্যাভিয়েশন থেকে শুরু করে কোল থেকে শুরু করে সব বিক্রি করে দাও, তো দেশটা আত্মনির্ভর হবে কি করে? আত্মনির্ভরতা হয় স্বদেশীয়তা বাড়লে, স্বদেশি লোকেরা আগে খেতে পাবে, পেটে দুটো ভাত জুটবে, তবে তো তার এনার্জিটা পাবে কাজ করবার। সুতরাং আমরা মনে করি যে রাজ্য সরকারের প্রাপ্য টাকা রাজ্য সরকার ফিরে পাক। দুই, আজকে যেহেতু আমাদের একটা মিটিং ছিল, আমরা মনে করি নিট এবং জি যে পরীক্ষা 1 তারিখ থেকে 6 তারিখ হবে বলে দিয়েছে, এই পরীক্ষাগুলো কিন্তু রাজ্য সরকার নেয় না, করে কেন্দ্র সরকার, কিন্তু আমাদের বলে দিচ্ছে এই সেন্টারে হবে, তুমি সব ব্যবস্থা করো। ডেইলি 65 থেকে 70 হাজার লোক কোভিডে আক্রান্ত হচ্ছে, আর 25.50 লক্ষ স্টুডেন্টরা পরীক্ষা দেবে, গাদাগাদি করে বসবে। আমেরিকায় আপনারা দেখেছিলেন, স্কুল খুলতে গিয়ে দেখেছে 1 লক্ষ ছেলে মেয়েদের তারা কোভিডে আক্রান্ত হয়ে গেছে, তারা কোথায় বসবে? এত ছেলে মেয়েরা, কেউ ইউপি থেকে আসবে, কেউ বিহার থেকে আসবে, বিভিন্ন জায়গায় তারা পরীক্ষা দেয়, তারা কি করে আসবে? ট্রান্সপোর্টেশন কোথার থেকে পাবে? আসবে কোথার থেকে গায়ের জোরে? তাও তো কদিন আগে লকডাউন ছিল, নার্সিংদের পরীক্ষা ছিল, আমরা তাদের স্পেশাল পারমিশন দিয়ে অ্যালাউ করে দিয়েছিলাম। এই পরীক্ষাটা আমরা রিকোয়েস্ট করছি সেন্ট্রাল গভর্নমেন্টকে টু ডেফার টাইম, যখন পরিস্থিতি হবে স্বাভাবিক, সেই পরিস্থিতিতে কথা বলে যখন পরীক্ষা নেবার মতো এবং পরীক্ষা দেবার মতো সিচুয়েশান থাকবে তখনই নেওয়া উচিত। এবং আমরা এখনও মনে করি ছেলেমেয়েরা তাদের কেরিয়ার তৈরি করবে কষ্ট করে, তাদের জীবন দিয়ে তো নয়, জীবনটা বাঁচানো আমাদের যদি লক্ষ্য হয় তাহলে আমরা কেন আর একটা প্যান্ডামিকের দিকে যাচ্ছি? আমরা তো যে প্যান্ডামিকটা চলছে সেটাকে আগে আমাদের সেটাকে রুখতে হবে, এটা আপনাদের কাছে আমার বলার ছিল। আর যেহেতু লকডাউন আপনাদের 31 তারিখ পর্যন্ত আমাদের বলা আছে, কিন্তু যেহেতু কালকে লকডাউন আছে, সোমবারও লকডাউন আছে, তাই এখন যা পরিস্থিতি আছে এই পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়ে, দেখেছেন অনেক জায়গায় আবার কোভিড বাড়ছেও, বাড়তেও শুরু করেছে, আমাদের রাজ্য নয় বিভিন্ন রাজ্যে সবাই বলছিল, তো সেই অবস্থায় আমি মনে করি যে এখনই লকডাউন পুরোপুরি তুললে ঠিক হবে না। আমরা আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত, আমরা আজকের মতো বললাম, স্কুল কলেজ যেগুলো বন্ধ আছে সেভাবেই থাকবে, আর প্রেজেন্ট যেটা স্ট্যাটাস কো মেনটেন হচ্ছে কাজকর্মের দিক থেকে যা যা হচ্ছে টচ্ছে এইভাবেই চলবে। 2-3টে দিন সেই দিনের লকডাউন যেটা থাকবে আগামী দিনে, সেটা আমি 2-3টে দিন বলে দিচ্ছি, 17 সেপ্টেম্বর পর্যন্ত, বাদবাকি পরে বলবো। একটা মনে হয় 7 সেপ্টেম্বর
একটা 7ই সেপ্টেম্বর রাখা হয়েছে লকডাউন, 3-4 রাখা হয়েছে কি দেখো তো? ম্যাডাম 3-4 তো হতে পারে না, আপনি বলেছেন 3-4 না, 3-4 যেহেতু ওই পরীক্ষা রেখে দিয়েছে নিট আর 7 তারিখ মানডে আছে, দেখে নেব আমরা। যদিও এটা নিয়ে আমরাও প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট মাস্ট রিভিউ দ্য সুপ্রিম কোর্ট, যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা সম্ভব নয়, দেওয়াটাও সম্ভব নয়। সুতরাং এটা স্টুডেন্টদের দিকে তাকিয়ে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিকোয়েস্ট করুক সুপ্রিম কোর্টে, তাতে প্রয়োজন হলে স্টেট গভর্নমেন্টরাও পার্টি হতে রাজি আছে, যেহেতু ইমপ্লিমেন্টিং এজেন্সি স্টেট গভর্নমেন্টকেই করতে হয়। সেই জন্য 3-4টা আমরা এখন বাদ রাখলাম, আগে আমাদের লিস্টে ছিল আমরা বাদ রাখলাম, কারণ বাই চান্স যদি গায়ের জোরে করে দেয় তখন তো আর ছেলেমেয়েদের বিপদে ফেলতে পারি না আমরা, কিন্তু আমরা চাই এটা যেন না হয়। এখন এখন নেওয়ার মতো পরিস্থিতি নেই, তাই সেপ্টেম্বর মাসে যেটা 7ই সেপ্টেম্বর একদিন রাখা হয়েছে, আর 11 আর 12 তো শনিবার আছে, 11 তারিখ 11 আর 12 রাখা হয়েছে। বাদ বাকি আমরা এখন আর কিছু বলছি না, আমরা আবার 20 তারিখের পরে আপনাদের যদি বা 20 তারিখের মধ্যে বিশ্বকর্মা পুজোর পর আবার মিলিত হয়ে যদি কিছু বলার লকডাউন বাড়ানোর সিচুয়েশন হয় বা অন্যান্য কিছু হয় সেটা আমরা বলে দেবো। আমি শুধু চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারিকে যেটা বলবো সেটা হচ্ছে 4টে ফ্লাইট বন্ধ আছে আমাদের, যেটা হচ্ছে একটা মুম্বাই, একটা দিল্লি, একটা চেন্নাই, সুরাট, আহমেদাবাদ, এরা বিভিন্ন জায়গা থেকে করছে। আমার মনে হয় ওরা সপ্তাহে 3 দিন করে চলুক, তাহলে অন্তত কিছুটা প্রত্যেক দিন না হয়েও সপ্তাহে 3 দিন করে তারা তাদের ফ্লাইট চালাক 1 সেপ্টেম্বরের পর থেকে, কিন্তু পুরোটা এক্ষুনি না হওয়া উচিত। আর মেট্রো যদি চালাতে চায় ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করে কলকাতায় বা কাছাকাছি অ্যাডজেসেন্ট কলকাতা, আমাদের কোনো আপত্তি নেই। ট্রেনও যদি লোকাল ট্রেনগুলো তারা আস্তে আস্তে শুরু করে, সব একসাথে নয়, হয়তো 1/4 শুরু করলো, এভাবে যদি করে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা রেল আমাদের সাথে কথা বলতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত। আর ট্রান্সপোর্ট তো আমাদের যেমন চলছে সেরকম চলবেই, বাদ বাকি কাজকর্ম যেন থেমে না থাকে, সব কাজকর্ম যেভাবে আমাদের চলছিল সেভাবে যাতে চলে সেদিকটা আমাদের নজর রাখতে হবে। আর 1 সেপ্টেম্বর পুলিশ ডে আছে, আমাদের এখানে প্রোগ্রাম থাকবে সারা পশ্চিমবাংলায়, ব্লকে ব্লকে প্রোগ্রাম যেমন হবে তেমনি নবান্ন সভাগ্রহ একটা প্রোগ্রাম হবে পুলিশদের ডেডিকেটেড করে। এই পর্যন্ত আজকে বলা থাকলো।